আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকেই জানেন কালোজিরা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, কিন্তু কিভাবে খেলে উপকার মিলবে সেটা কি জানেন? তা জানাতেই আমার আজকের আয়োজন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আমাদের রান্নাঘরে থাকা মশলার মধ্যে একটি হলো কালোজিরা। এটি পাঁচফোড়নের একটি উপাদান। বিভিন্ন ধরনের রান্নায় কম বেশি এর ব্যবহার হয়ে থাকে। শুধু খাবারের স্বাদ বৃদ্ধিতে নয়, আয়ুর্বেদিক ও কবিরাজি চিকিৎসাতেও কালোজিরার ব্যবহার হয়। কালোজিরা ফুলের মধু ও তেল আমাদের শরীরের জন্য অনেক উপকারী। সকল রোগের মহা ঔষধ কালোজিরা প্রাচীনকাল থেকে নানা রোগের প্রতিষেধক এবং প্রতিরোধক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কালোজিরার মধ্যে রয়েছে নাইজেলন, থাইমোকিনন, লিনোলিক অ্যাসিড, ওলিক অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ফসফেট, সেলেনিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন B2, ভিটামিন সি, নায়াসিন, ফসফরাস এবং কার্বোহাইড্রেট। পুষ্টিবিদ ও খাদ্যবিজ্ঞানীদের মতে প্রতিদিন কালোজিরা খেতে পারলে শরীরের নানা অসুখের সঙ্গে লড়াই করা সহজ হয়। ভিউয়ার্স, এবার জেনে নেওয়া যাক কালোজিরা কিভাবে খেলে কোন কোন রোগের ক্ষেত্রে উপকার পাওয়া যাবে তার বিস্তারিত। নাম্বার 1, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কালোজিরাতে প্রায় শতাধিক পুষ্টিগুণ সমৃদ্ধ উপকারী উপাদান আছে। কালোজিরাতে রয়েছে প্রচুর পরিমাণ ফসফরাস, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কালোজিরাকে অবহেলা না করে সাদা ভাতের সাথে মিশিয়ে প্রতিদিন খুব বেশি হলে 2 চামচ পর্যন্ত খেতে পারেন। নাম্বার 2, প্রসূতি মায়েদের জন্য। প্রসূতি মায়েদের মহা ঔষধ কালোজিরা। যেসব মায়েদের বুকে পর্যাপ্ত দুধ নেই, তারা প্রতি রাতে শোয়ার আগে 5 থেকে 10 গ্রাম কালোজিরা মিহি গুঁড়ো করে দুধের সাথে খেলে মাত্র 10-15 দিনে উপকার পাবেন। এ সমস্যা সমাধানে কালোজিরা ভর্তা করে ভাতের সাথে খেলেও ভালো ফল পাবেন। নাম্বার 3, শ্বাসকষ্ট বা হাঁপানি রোগ প্রতিরোধে। যারা হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগে থাকেন, তাদের জন্য কালোজিরা অনেক বেশি উপকারী। প্রতিদিন কালোজিরার ভর্তা রাখুন খাদ্য তালিকায়। সর্দি কাশি হলে একটি পরিষ্কার কাপড়ে কালোজিরা নিয়ে তা নাকের কাছে ধরে বড় করে শ্বাস টানুন কিছুক্ষণ। এর ঝাঁজ বুকে জমে থাকা কফ বের করতে সাহায্য করে। শ্বাসকষ্টের কষ্ট থেকে সাময়িক মুক্তি দিতে পারে এই ঘরোয়া উপায়। নাম্বার 4, ডায়াবেটিস নিয়ন্ত্রণে। কালোজিরা ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী। এটি রক্তের গ্লুকোজ কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। 1 চিমটি পরিমাণ কালোজিরা 1 গ্লাস পানির সঙ্গে প্রতিদিন সকালে খালি পেটে খেয়ে দেখুন, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া রং চা বা গরম ভাতের সাথে মিশিয়ে দৈনিক 2 বার করে খেলে উপকার পাবেন। নাম্বার 5, ওবেসিটি প্রতিরোধে। ওবেসিটি প্রতিরোধে গ্রিন টির সঙ্গে মিশিয়ে নিন সামান্য কালোজিরার গুঁড়ো। মেটাবলিজম বাড়িয়ে শরীরের মেদ ঝরাতে বিশেষভাবে কাজে আসবে এই কৌশল। ডায়েটের জন্য কালোজিরা রুটি ও তরকারিতে ব্যবহার করতে পারেন। কালোজিরা টক দইয়ের সাথে মিশিয়ে খেলে বেশ উপকার পাবেন। নাম্বার 6, শিশুর দৈহিক ও মানসিক বিকাশে। 2 বছরের অধিক বয়সী শিশুদের 5 থেকে 6টি কালোজিরার দানা খাওয়ানোর অভ্যাস করলে দ্রুত শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি ঘটে। কালোজিরা শিশুর মস্তিষ্কের সুস্থতা এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতেও অনেক কাজ করে। নাম্বার 7, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগলে সপ্তাহে 1 দিন খাবারে কালোজিরার ভর্তা রাখুন। কালোজিরার অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে। নাম্বার 8, লিভার ও কিডনি সুরক্ষায়। কালোজিরায় বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করার ক্ষমতা সহ লিভার ও কিডনি সুরক্ষিত করতে সহায়তা করে। নাম্বার 9, ক্রনিক ডিজিজ থেকে মুক্তি। কালোজিরা তাওয়ায় ভেজে গুঁড়ো করে নিন। এবার 1/2 কাপ ঠান্ডা করা দুধে 1 চিমটি কালোজিরা গুঁড়ো মিশিয়ে খালি পেটে খান প্রতিদিন। ক্রনিক ডিজিজ বা অন্ত্রের সমস্যা থেকে মুক্তি মিলবে কালোজিরার গুণে। নাম্বার 10, রক্তস্বল্পতা থেকে মুক্তি। কালোজিরায় ফসফেট, ফসফরাস ও আয়রনের উপস্থিতি অধিক পরিমাণে থাকায় রক্তস্বল্পতার রোগীরা খেলে উপকার পাবেন। কালোজিরা খাবারের উদ্দেশ্য খুব অল্প ব্যবহারযোগ্য। কালোজিরা নিয়মিত ও পরিমিত পরিমাণে খেতে হয়। কালোজিরা গ্রহণ করার সবটাই করতে হবে পরিমিত পর্যায়ে। অনেকেই কালোজিরা হজম করতে পারেন না, তবে আস্তে আস্তে অভ্যাস করলে ভালো। সতর্কতা, কালোজিরা খুব বেশি খেলে বা ব্যবহার করলে হিতে বিপরীত হয়। গর্ভাবস্থায় অতিরিক্ত কালোজিরা বা কালোজিরার তেল খেলে গর্ভপাতের সম্ভাবনা থাকে। যারা সহজে কালোজিরা হজম করতে পারেন না, তারা খাবেন না। 2 বছরের কম বয়সের বাচ্চাদের কালোজিরা খাওয়ানো উচিত নয়। জেনে বুঝে নিশ্চিত হয়ে কালোজিরা বা কালোজিরার তেল খেতে হবে। মনে রাখবেন, পুরনো কালোজিরা তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। আপনাদের কোনো পরামর্শ ও মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, টিপস ফর লাইফের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।